চাঁদপুরে করোনায় আক্রান্ত 10,000 ছাড়ালো, নতুন শনাক্ত 367। চাঁদপুরে গত 24 ঘণ্টায় আরও 367 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা 899। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার শতকরা 40.82%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 10,000 ছাড়িয়েছে। সূত্র আরও জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলা 154 জন, হাজীগঞ্জে 30 জন, ফরিদগঞ্জে 48 জন, মতলব উত্তরে 12 জন, মতলব দক্ষিণে 44 জন, শাহরাস্তে 56 জন এবং কচুয়ায় 23 জন রয়েছেন। একই সময় করোনায় আক্রান্ত 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের 1 জন, শাহরাস্তে 1 জন এবং হাজীগঞ্জের 1 জন। একই দিনে 134 জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলা 35 জন, ফরিদগঞ্জে 22 জন, হাজীগঞ্জে 12 জন, মতলব দক্ষিণে 19 জন, মতলব উত্তরে 3 জন, শাহরাস্তে 32 জন, হাইমচরে 2 জন এবং কচুয়ায় 9 জন। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 10,218 জন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 171। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে 6,877 জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 3,170 জন, এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 105 জন, বাকিরা সব হোম আইসোলেশনে আছেন। চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম ব্যাপারীর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।